ওই গাড়িটার পেছনে। আমি বিল্ডিং এর পেছনেই আছি, কেউ নেই, ও ভেতরে ঢুকে গেছে মালটা। আরে তুই যেদিকে আছিস ওখানে নেই, ওর সাবাকের দিকের গাড়ির পেছনে লাস্টে ক্রাউচ করেছে। কাজে গুলি আছে তোর কাছে? সিঁড়ি দিয়ে কেউ উঠলে কেলাবি, হুম হুম কপি কর। দেখ, হ্যাঁ ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি না কিন্তু সাবাক, কাউকে দেখতে পাচ্ছি না। কেডা দরজা খুললো, বেরিয়ে গেছে, ও বেরিয়ে গেছে, ও বেরিয়ে গেছে। মাদার ফাকার, এতগুলো গুলি মারলাম শুধু পায়ে লাগলো। ওকে আমি অনেকগুলো গুলি মেরেছি, ও বহুত হিট, বাইরে গিয়ে মেরে দে ওকে। ওর কাছে হেলমেট নেই। আমি ঢুকলাম, ওই যে ওই যে ওই যে না না, ও বেরিয়ে গেছে, ও বেরিয়ে গেছে। এ ভাই 5.56 করে একটু দিয়ে যা, আমি ওপর থেকে দেখছি। কাজে আবার জানলার সামনে কোথায় গেল? স্কোপ মাটিতেই আছে, মাটিতেই আছে। ইশা জানলার সামনে আসছিস আর মাথায় শুট খায়। আরে আমাকে কেউ ও নিয়ে পেয়ে, কেউ 5.56 পেলে দিস। বলছি আমাকে দেখ, বাচ্চাদের মতো ঝগড়া করে যাচ্ছে। আরে 5.56 পেলে দিস। হ্যাঁ আছে আছে, এখানে আছে, এই মালটার কাছ থেকে নিয়ে যা। আরে তুই নিয়ে আয়, আমি উঁচু জায়গায় আছি, আমি কেন নামতে যাবো? ভালো দেখতে পাচ্ছি এখান থেকে। লেওড়া আছিস জানিস তো। কাজে তুই এখানে স্কাউট কর, দেখ হেলমেট পাস কি না, খালি মাথায় বসে। সেরা বন্দুক পেয়েছি। কি পেয়েছিস? এসকেস নিলি না? অট অট অটো M4টা আমাকে কেউ এসকেস পারলে দে। ও অটো M4 8 স্কোপ 8 স্কোপ। এই দাঁড়া দাঁড়া, আমি আসছি আমি আসছি, আমাকে এসকেসটা দরকার। আমি স্নাইপিং করব, ডিফেন্ড করে এখানে, ডিফেন্ড কর। I'm coming bro, আমি গড লেভেল স্কোপ করে মারবো এবার। তুমি যা সুন্দর মেরেছো শটটা, বুঝে গেছি ভাই। আমার